রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের সনবিল কালীবাড়ির অন্তর্গত নবীনগ্রাম সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবার পঞ্চম বছরে পা দিয়েছে। শনিবার রামকৃষ্ণনগর তরঙ্গ টিভির প্রতিনিধি গৌতম সরকারকে কাছে পেয়ে নবীনগ্রাম সর্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা এবারের পূজোর উল্লেখযোগ্য কিছু বিষয় তুলে ধরেন। পূজা কমিটির সভাপতি রাজেশ দাস জানান, এবারের নবীনগ্রাম সর্বজনীন দুর্গাপূজা পঞ্চম বছরে পা দিয়েছে। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের কিছু দৃশ্য এবারের পূজোর থিম থাকবে। সম্পাদক অশোক কুমার দাস জানান, প্রথমে দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। পঞ্চম বছর থেকে আমি সম্পাদকের দায়িত্বে আছি। এই পঞ্চম বছরের মধ্যে প্রথমবারের মতো বিগ বাজেটের পুজো হচ্ছে। 12 লক্ষ টাকার বাজেট। আনুমানিক এই পুজোতে দর্শনার্থীর সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে যাবে। নবমীর দিন অন্নভোগের আয়োজন করা হয়েছে, তাই বরাক উপত্যকার সর্বজনসাধারণকে এই পূজায় উপস্থিত থেকে পূজাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আহ্বান করা হচ্ছে। করোনা মহামারীর জন্য 2 বছর দুর্গাপূজা তেমন ভালোভাবে হয়নি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগ্রাম দুর্গাপূজা কমিটির সহসভাপতি আনন্দ কমল, সুপ্রদীপ দাস, কল্যাণ কুসুম দাস, সহসম্পাদক বাপন দাস, স্বপন দাস, দেবব্রত দাস, কোষাধ্যক্ষ অসীম দাস, অরূপ দাস সহ কোষাধ্যক্ষ বিভাস দাস। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমি প্রথমে নবীনগ্রাম সর্বজনীন দুর্গাপূজা কমিটি থেকে সবাইকে পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের নবীনগ্রাম সর্বজনীন দুর্গাপূজার পঞ্চবর্ষ উপলক্ষে এবং ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে অমৃত মহোৎসব গোটি ভারতবর্ষে যেভাবে আয়োজন হয়েছে, সেই অমৃত মহোৎসবকে অনুসরণ করে আমরা পঞ্চবর্ষ উপলক্ষে আমরা এবারে এই অমৃত মহোৎসবের থিম যেগুলা, এই থিমগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবাই আসবেন, আমরা যতটুকু করার চেষ্টা করেছি ঠিক সেই রকম নাও হতে পারে, আপনারা এসে দেখে যান। আশা করি আপনারা আসলে দেখলে আপনারা ভালোই পাবেন। পূজা কমিটি কালী মন্দির নবীনগ্রামের পক্ষ থেকে সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো এবছর আমরা পঞ্চম বর্ষ উদযাপন করতে চলেছি। তো এবছর আমাদের যে বাজেট সেটা হচ্ছে বিগ বাজেট। আমি আজকে 5 বছর ধরে এই পূজার সম্পাদকের দায়িত্বে আছি, কিন্তু এই 5 বছরের ভিতরে এই প্রথমবার আমরা একটা বিগ বাজেটের আয়োজন করেছি। মোটামুটি 15 লাখের মধ্যে হবে সেটা। তো এবারে পূজাটি অ্যাকচুয়ালি আমাদের মহালয়ের দিন থেকে আরম্ভ হয়ে গেছে। মহালয়ের দিন থেকেই আমাদের পূজা মণ্ডপে খুবই ভিড়, মানুষের আনাগোনা হচ্ছে। তো এবছর আমরা আশা করছি প্রায় 1 লাখের উপরে মানুষ এখানে আগমন ঘটবে, তারও বেশি হতে পারে। তো আমি আরেকটা কথা এখানে উল্লেখ করতে চাই যে নবমীর দিন আমরা অন্নভোগের আয়োজন করেছি। তো আমি এই বরাকবাসী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, উপভোগ করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, যাতে আমাদের আয়োজনটুকু সাকসেসফুল হয়, যাতে আমরা সফলতা পাই। এবার পুজোয় আপনাকে কেতা দুরস্ত পোশাকে সাজিয়ে তুলতে লেটেস্ট ও আধুনিক মানের বস্ত্র সম্ভার নিয়ে উপস্থিত কালাইন বাজারের মাথা উঁচু করা একমাত্র নির্ভরযোগ্য কাপড়ের দোকান গুড লাক গার্মেন্টস। এখানে আপনি পেয়ে যাবেন বাহারি রং ও ডিজাইনের লেটেস্ট মানের সব পোশাক। ক্রেতাদের রুচিকে মাথায় রেখে পুজোয় এসেছে সর্বশেষ ডিজাইনের বিপুল সম্ভার। চোখ ও মনে ধরা পোশাকগুলো অবশ্যই আপনার চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এছাড়াও এখানে পাবেন বিবাহের বেনারসি ও জামদানি শাড়ি, কাঞ্চিপুরম তাঁত বেনারসি শাড়ি, পাবেন ফ্যান্সি বোরখা এবং স্টোন ও নেটের ফ্যান্সি লেহেঙ্গা। রয়েছে মেয়েদের লং জামা, গ্রাউন্ড ফ্রক, সারারা ও গারারা, জিন্স প্যান্ট, টপ, টি শার্ট, স্কার্ট টপ, কুর্তা, বিভিন্ন ধরনের চুড়িদার পিস। রয়েছে ছোট ও বড়দের টি শার্ট, রয়েছে বিভিন্ন ডিজাইনের ব্লেজার, পাঞ্জাবি। একসাথে পেয়ে যাবেন বিবাহের শেরওয়ানি, ব্লেজার সেট, পাঞ্জাবি সেট, জিন্স প্যান্ট, কটন শার্ট, স্পার্কি প্যান্ট, রেমন্ড, সিয়ারাম ও পিটার ইংল্যান্ড সহ নামি দামি কোম্পানির ফর্মাল প্যান্ট ও শার্ট, টি শার্টের চোখ ধাঁধানো কালেকশন আপনার রুচিকে সমুন্নত করবে। সহজেই পেয়ে যাবেন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ইউনিফর্মের কাপড় সহ এরামের কাপড়। সঙ্গে রয়েছে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত টেলারের সাহায্যে সেলাইয়ের সুব্যবস্থা।
তাছাড়া সব ধরনের কাপড় চোপড় কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়। দুর্গোৎসব ও অন্যান্য উৎসবে কাপড় চোপড় কেনাকাটায় আজই চলে আসুন গুড লাক গার্মেন্টস, জেবি রোড, কালাইন বাজার, এলাহি হোটেলের ওপরতলায়।